আজ প্রায় 15 দিন হতে চললো। সামান্য কিছু এডিট করা হয়েছে, কারণ এই 15 দিনে আমি খেয়াল করলাম যে এই যে গতদিনে অবশ্য ঝড় ছিল, ঝড়ের কারণে এই যে এখানে কিছু ময়লা পড়েছে। তো যাই হোক, আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে পানি আর রোদের কারণে এতে বিভিন্ন রকমের শ্যাওলা পড়ছে। তো আমি রোদের অতিরিক্ত যে হিটটা ওটা ঠেকানোর জন্য আমি এখানে কিছু গাছ দিয়েছি। এই একটা গাছ, এখানে কয়েন প্ল্যান্ট আছে, বেশ কিছু প্ল্যান্ট আমি এখানে দিয়েছি যেন এগুলো বড় হয়ে গেলে, এবং দ্রুতই বড় হচ্ছে, রোগটা আটকে ফেলবে। এছাড়া আমার মানি প্ল্যান্টটাও ধীরে ধীরে বড় হচ্ছে, এটা বড় হয়ে গেলে এটাও রোগটাকে আটকে ফেলবে। ঝড়ের জন্য এই যে পলিথিন দিয়ে আটকে ফেলা, এখানে স্নেল ডিম দিয়েছে অনেকগুলো, একটা দুটো তিনটা স্নেলের এই ডিম। তবে ফিল্টারের কারণে পানির কন্ডিশন খুবই ভালো, একেবারে পরিষ্কার পানি, প্ল্যান্টগুলোও খুব ভালোভাবেই হচ্ছে। তো যেটা বলছিলাম, প্রাকৃতিকভাবে এই গাছগুলো হওয়ার ফলে বেশ কিছু উপকারিতাও আছে। প্ল্যান্টগুলো অ্যাকচুয়ালি আন্ডার ওয়াটার না, যার ফলে উপরে ভালো থাকবে, প্লাস এদের যেই শেকড়টা, শেকড়টা পানির ভেতরে আছে। এই প্ল্যান্টের বেশ কিছু এরা আর কি সানলাইট থেকে যা যা নিবে তার অনেক কিছুই আর কি এই পানির সাথে থাকবে, যা ফিল্টারের মাধ্যমে নিচে যাচ্ছে, উপকারী হবে। এবং আশা করছি আমার এই ফিল্টারটা আর পরিষ্কার করার দরকার হবে না, যেহেতু এটা পাওয়ার ফিল্টারের মাধ্যমে আছে। নিচে আমার পাওয়ার ফিল্টারের সাথে যে ফিল্টারটা আছে আমি ওটা ক্লিন করলেই আমার জন্য এনাফ হবে। তো আমি এটাতে আর হাত দিব না, খুব শীঘ্রই এরকমই থাকবে। যদি খুব প্রয়োজন হয় বা যদি দেখি দরকার হচ্ছে তখন হয়তো আমি এটা করবো, বাট আপাতত আশা করছি 6 মাস 1 বছরে আমার এটাতে হাত দেওয়ার তো কোনো প্রয়োজনই হবে না। আর পানিটা আমি যদি দেখি যে ঠিকমতো ফ্লোটা হচ্ছে না, আমি তখন এসে আমার পাওয়ার ফিল্টারের স্পঞ্জটাকে ক্লিন করবো। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন, আর সবার কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাই ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।